নাসার অ্যাস্ট্রয়েড লুসি এই সপ্তাহেই লঞ্চ হতে চলেছে। বিশেষ গ্রহাণুর পর্যবেক্ষণের জন্য উৎক্ষেপণ করা হচ্ছে লুসিকে, আর এই স্পেসক্রাফটটি ১২ বছর ধরে তার অভিযান চালাবে। বিজ্ঞানীরা এমনটাই মনে করছেন, এই স্পেসক্রাফটটি এমন সব গ্রহাণুর পর্যবেক্ষণ করবে যা আগে কখনো দেখা যায়নি। নাসার বিজ্ঞানীদের বিশ্বাস, এই দীর্ঘ সময়কালে রেকর্ড ব্রেকিং সংখ্যক গ্রহাণুর পর্যবেক্ষণ করবে এই স্পেসক্রাফট। আসন্ন মিশনে নাসার লক্ষ্য হল অ্যাস্ট্রয়েড বা গ্রহাণুদের পর্যবেক্ষণ করা এবং তার আবিষ্কার করা। মূলত সৌরজগতের একেবারে প্রথম দিকের যুগ কেমন ছিল এই সমস্ত গ্রহাণুকে অধ্যয়ন করার পরিকল্পনা করছে নাসা। ১২ বছর ধরে চলবে এই মিশন, আর তার জন্যই লঞ্চ হতে চলেছে বিশেষ অ্যাস্ট্রয়েড স্পেসক্রাফট। আর এই অ্যাস্ট্রয়েড স্পেসক্রাফটের নাম রাখা হয়েছে লুসি। জানা গিয়েছে চলতি সপ্তাহেই টেক অফ করবে বা উৎক্ষেপণ করা হবে এই অ্যাস্ট্রয়েড স্পেসক্রাফট লুসিকে। এমনটাই জানা যাচ্ছে সম্ভবত ১২ অক্টোবর এই স্পেসক্রাফটকে লঞ্চ করা হবে। সৌরজগতের বাইরের অংশে যাবে এই স্পেসক্রাফট। ১২ বছর ধরে এই অ্যাস্ট্রয়েড লুসি অভিযানকে পরিচালনা করবে। এই সময়কাল ধরে সৌরজগতের বাইরের অংশ বা আউটার পার্টে ভ্রমণ করবে এই স্পেসক্রাফট। একেবারে সৌরজগতের ওই বহির্ভূত অংশে পৌঁছে গেলে ৭টি প্রাচীন গ্রহাণুকে পর্যবেক্ষণ করবে লুসি। জানা গিয়েছে এই সমস্ত ট্রোজান অ্যাস্ট্রয়েড আর বৃহস্পতি গ্রহ একই কক্ষপথে ভ্রমণ করে। এই সমস্ত গ্রহাণুক্ষণ করার ক্ষেত্রে লুসি প্রথম কোনো স্পেসক্রাফট যা এই অঞ্চলের গ্রহাণুর অধ্যয়ন করবে। এই সমস্ত ট্রোজান অ্যাস্ট্রয়েডের পর্যবেক্ষণ করে তথ্য সংগ্রহ করবে লুসি। তা পাঠানো হবে নাসার বিজ্ঞানীদের কাছে। সেই সমস্ত তথ্যকে পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা সৌরজগতের প্রাচীন সময়কার ইতিহাসের সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে পারবে, আর এর ফলেই ব্রহ্মাণ্ডের সৃষ্টির সম্পর্কেও বিস্ময়কর তথ্য প্রকাশ্যে আসার সম্ভাবনা রয়েছে। কারণ নাসার তরফে ইতিমধ্যেই এই সমস্ত ট্রোজান অ্যাস্ট্রয়েডদের বলা হচ্ছে টাইম ক্যাপসুল, যা সৌরজগতের জন্মের সময় থেকে রয়েছে। অর্থাৎ সৌরজগতের সৃষ্টির কাল থেকে বর্তমান সময় পর্যন্ত সমস্ত ধারাবাহিক পর্যায়ে উপস্থিত ছিল এই ট্রোজান অ্যাস্ট্রয়েডস। এরা ব্রহ্মাণ্ডের সৃষ্টি প্রসঙ্গেও তথ্য দিতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। গ্রিক পুরাণের অনুসারে এই গ্রহদের নামকরণ করা হয়েছে ট্রোজান অ্যাস্ট্রয়েডস। নাসা টিভিতে অনলাইনে দেখা যাবে এই ঐতিহাসিক স্পেসক্রাফট লঞ্চ। আপাতত ১৬ অক্টোবর ভারতীয় সময় বেলা ৩:০৪ উৎক্ষেপণের সময় নির্ধারণ করা হয়েছে। সো বন্ধুরা, এই লেটেস্ট আপডেটটি আপনার কাছে কেমন লাগলো সেটি আপনি আমাকে অবশ্যই কমেন্টে জানান। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।